বিশেষ প্রতিবেদন। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির ভিত্তিগুলোর একটি ইসলাম বিদ্বেষ বলে দাবি করেছেন দেশটির বিশিষ্ট লেখক ও মেইলি গেজেট পত্রিকার প্রধান সম্পাদক জফরুল ইসলাম খান। তিনি বলেন, ইসলাম ও মুসলিমদের প্রতি দলটির রয়েছে চরম বিদ্বেষ। আল জাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে, তাতে জফরুল ইসলাম খানের এ মন্তব্য উঠে আসে। আল জাজিরার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও মন্তব্য করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দলটির দুই মুখপাত্রের আপত্তিকর বয়ান বিবৃতিতেই চলমান সংকটের সৃষ্টি। তিনি উল্লেখ করেন, বিজেপি বিশ্বাস করে মুসলিমরা যখন হিন্দুস্তান শাসন করত তখন তারা সীমালঙ্ঘন ও স্বেচ্ছাচারিতায় লিপ্ত ছিল। তারা হিন্দু নারীদের ধর্ষণ ও মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিল। তিনি একটি রিপোর্টের প্রতি ইঙ্গিত করে বলেন, একটি তালিকা আছে, তাতে অন্তত 3,000 মসজিদ হিন্দুদের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিন্দুরা মনে করে ওই মসজিদগুলো নির্মাণ করা হয়েছে মন্দির ভেঙে তার ওপর। জফরুল ইসলাম খান বলেন, সম্প্রতি দলটির এক প্রভাবশালী নেতা দাবি করলেন, হিন্দুস্তানে মুসলিমদের শাসন ছিল ইহুদিদের ওপর নাৎসিবাদ জার্মানির হলোকাস্টের মতো। এ তথ্য সম্পর্কে বিশ্ব বেখবর, কেননা এগুলো লিপিবদ্ধ ছিল স্থানীয় হিন্দি ভাষায়, যার কোনো ইংরেজি ছিল না। জফরুল ইসলাম খান মনে করেন, শাসক দলের এরকম আচরণ প্রকাশে ভারতীয় মুসলিমরা ইতোমধ্যেই বুঝতে শুরু করেছেন যে তারা দেশটিতে অপরিচিতের মতো হয়ে যাচ্ছেন। যখনই মুসলিমরা কোনো বিক্ষোভে অংশ নিচ্ছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির নেতাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির পর মুসলিম দেশগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারত। কাতার, কুয়েত ও ইরান ভারতের দূতদের তলব করে তাদের প্রতিবাদ জ্ঞাপন করেছে। এছাড়া ওআইসি, সৌদি আরব, পাকিস্তান নিন্দা করেছে ভারতের। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলটি এ প্রেক্ষাপটে দলের দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সাম্প্রতিক এক টেলিভিশন বিতর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক বরখাস্ত করেছে। আর বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয়েছে বলে দলটি জানিয়েছে। জানা গেছে, নূপুর শর্মা গত সপ্তাহে এক টিভি বিতর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অপমানসূচক মন্তব্য করেন। এই বিতর্ক নিয়ে তীব্র প্রতিবাদের মুখে নূপুরের সহকর্মী জিন্দাল টুইটারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরও কিছু কটূক্তি করেন। এতে ক্ষোভ আরও বাড়ে। ওই টুইটার পোস্টটি এখন সরিয়ে ফেলা হয়েছে। তাদের এই মন্তব্যের পর ভারতীয় এক রাজ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। নূপুরকে গ্রেফতারের দাবি ওঠে। কুয়েত ও কাতারের ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে ওই মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য এবং বিজেপির প্রতিক্রিয়ার নিন্দা করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের বিবৃতিতে বলে, এসব সম্পূর্ণ অগ্রহণযোগ্য মন্তব্য কেবল পাকিস্তানে নয়, সারা দুনিয়ার কোটি কোটি মুসলিমকে আহত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বিজেপি নেত্রীর মন্তব্যের নিন্দা করেন। ইসলামী সহযোগিতা সংস্থাও এ ঘটনায় ভারতের নিন্দা করেছে। সৌদি আরবও বিজেপি মুখপাত্রের অপমানসূচক মন্তব্যের নিন্দা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব বিশ্বাস ও ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার আহ্বান জানিয়েছে। দিল্লি ভিত্তিক সাংবাদিক সাবা নকভি আল জাজিরাকে বলেন, বিজেপি ইতোপূর্বে ভারতে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। নকভি বলেন, কিন্তু এবার তাদেরকে আন্তর্জাতিক মূল্য দিতে হবে। তিনি বলেন, ভারতে বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী রয়েছে, ফলে এই ঘটনা বিশ্ব জেনে গেছে। অন্যদিকে তালেবানকে কেন আলিঙ্গন করছে ভারত? আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন আফগান সরকারের সাথে আলোচনার জন্য গত সপ্তাহে একজন সিনিয়র কূটনীতিকের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দল কাবুল গেছে। গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরত আসার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান আফগানিস্তান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিং এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকির এ বৈঠক দুপক্ষের সম্পর্ক উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে বলে গণ্য করা হচ্ছে। এর আগে কাতার ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দোহায় অনেকটা গোপনীয়ভাবে বৈঠক করেছিল ভারতীয় কর্মকর্তারা ও তালেবান প্রতিনিধিরা।
কিন্তু মানবিক সহায়তার বিষয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলের কাবুল সফর তালেবানের প্রতি ভারত সরকারের আগের অবস্থান থেকে সরে আসার বিষয়টি পরিষ্কার করছে। তালেবানের আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসা সাবেক শাসক আশরাফ গনি প্রশাসনের সাথে ঘনিষ্ঠ ভারতের জন্য বিপত্তি হিসেবেই গণ্য করা হচ্ছিল। উদ্বুদ্ধ পরিস্থিতিতে আফগানিস্তানে কূটনৈতিক মিশন এবং দেশটিতে ভারতীয় উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় ভারত। যে কয়টি দেশ তালেবানের সাথে সম্পর্ক রাখতে চায়নি তাদের মধ্যে ভারত অন্যতম। বস্তুত ভারত কয়েক দশক ধরে তালেবান বিরোধী বাহিনীকে পৃষ্ঠপোষকতা দিয়ে দিয়েছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তালেবানের বিরোধিতা করে আসছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের পীড়াপিড়ি সত্ত্বেও ভারত তালেবানের সাথে সম্পর্ক রাখতে চায়নি, কারণ তারা ওই গ্রুপটিকে পাকিস্তানের পরিপূরক মনে করত। তারা অভিযোগ করে আসছিল তালেবান ভারতের স্বার্থে আঘাত করে থাকে। আফগানিস্তানের সাথে যোগাযোগ রক্ষা করা পাকিস্তানি একজন কর্মকর্তা বলছেন, ভারতের অন্তরে যে পরিবর্তন তার কারণ তারা বুঝতে পেরেছে যে তালেবান এখন একটি বাস্তবতা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, পাকিস্তান তালেবান ও ভারতের মধ্যে যোগাযোগের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। যদি ভারত কাবুলে তাদের দূতাবাস পুনরায় খুলতে সম্মত হয় তাহলে তা হবে উত্তরাঞ্চলীয় জোট সহ তালেবান বিরোধীদের আরও হতাশ করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিনিয়র কূটনীতিকদের সফরে বিষয়টি অস্বীকার করেছে এবং তালেবানকে স্বীকৃতি দেয়া বা তাদের দূতাবাস পুনরায় খোলার বিষয়টিও অস্বীকার করেছে। তবে পাকিস্তানের সরকারি সূত্রগুলো বিশ্বাস করে যে এই সফরটি ভারতের প্রচার করা মানবিক সহায়তা কার্যক্রমের চেয়ে অনেক বেশি কিছু ছিল। অন্য একজন কর্মকর্তা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন যে তালেবানের সাথে ভারতের সম্পর্ক স্থাপনে পাকিস্তানের কোনো সমস্যা নেই যতক্ষণ না এটি দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে। অন্যদিকে কিমের পাল্টা জবাবে এবার 8 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং এর উস্কানি প্রতিক্রিয়া জানাতে দুই মিত্রের প্রস্তুতি প্রদর্শনের জন্য নিজস্ব 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এর আগের দিন উত্তর কোরিয়া 8টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। উস্কানির জবাব দিতে ওয়াশিংটন ও সিউল যে প্রস্তুত রয়েছে সে বার্তা দিতেই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, মিত্ররা স্থানীয় সময় সকালে প্রায় 10 মিনিট ধরে পূর্ব সাগরে 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আরও জানানো হয়, এই পদক্ষেপের মাধ্যমে যে কোনো ধরনের উস্কানি ও হুমকি মোকাবেলার সক্ষমতা ও প্রস্তুতি প্রদর্শন করা হয়েছে। এ সময় উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার নিন্দা করা হয়। 8টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।